বিএনপির এমপি হারুনকে দেয়া নিম্ন আদালতের 5 বছরের কারাদণ্ড সংশোধন করে রায় দিয়েছেন হাইকোর্ট। তার 16 মাসের কারাবাসের সময়কেই সাজা হিসেবে গণ্য করেছেন, তাই হারুনকে আর কারাগারে যেতে হচ্ছে না। তবে তার সংসদ সদস্য পদ নিয়ে দুপক্ষের আইনজীবীরা দুরকম মত দিচ্ছে। চার দলীয় জোট সরকারের আমলে সংসদ সদস্য থাকা অবস্থায় শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করে তা বিক্রির অভিযোগ ওঠে বিএনপির সংসদ সদস্য হারুন রশিদের বিরুদ্ধে। যে ঘটনায় হারুন সহ চ্যানেল নাইনের তখনকার ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী এনায়েতুর রহমান বাপ্পি ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেকের বিরুদ্ধে মামলা হয় ঢাকার তেজগাঁও থানায়। তদন্ত শেষে এই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সংসদ সদস্য হারুন রশিদকে 5 বছরের কারাদণ্ড এবং 50 লক্ষ টাকা জরিমানা করেন। এনায়েতুর রহমান বাপ্পিকে 2 বছর এবং ইশতিয়াক সাদেককে 3 বছরের জেল দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করে 6 মাসের অন্তর্বর্তী জামিন পান হারুন রশিদ, যার 2 বছর পর বৃহস্পতিবার সে মামলা নিষ্পত্তি হাইকোর্টে। হাইকোর্ট ডিভিশনের রায় হলো যে আপিল খারিজ, সাজা বহাল, আর সেন্টেন্স যে কটা দিন খেটেছে সেটাকে সার্ভড আউট হিসেবে গণ্য করছে। তার মানে ওনাকে আর জেলে যেতে হবে না, তার মানে এটা না আপিল অ্যালাউ করে ওনাকে 16 মাস দিয়েছে। 16 মাস যেটা খাটা হয়েছে ওটাকে সার্ভড আউট হিসেবে ট্রিট করে উনি আর জেলে যাওয়া লাগবে না। হারুন সহ তিনজনকে আর সাজা ভোগ করতে হবে না, কিন্তু হারুন সংসদ সদস্য থাকতে পারবেন। এই রায়ের মাধ্যমে যেহেতু 16 মাস সাজা বহাল রয়েছে, তার সংসদ থাকতে বা সংসদীয় নির্বাচন করতে কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই, সাংবিধানিক কোনো বাধা নাই। যদি নৈতিক খলনের দায় মরাল চাকরিচ্যুত কেউ যদি 2 বছর তার চেয়ে বেশি সাজাপ্রাপ্ত হয় তাহলে তার সংসদ সদস্য পদ অটোমেটিক খারিজ হয়ে যাবে। আজকে যে হাইকোর্ট রায়টা দিলেন সে রায়ের মাধ্যমে বিচারিক আদালতের রায়টা বহাল হয়ে গেল। শফিকুল হক, এটি নিউজ, ঢাকা।